পরিমাণটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হলো এটা অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম, আজকে আমাদের কাছে খবর ছিল একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার AS01PC818915, এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে। তো গাড়ি তো চেকিং হয়েছে, চেকিং করে 21 কেজি গাঁজা পাওয়া গেছে। এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ, যার বাড়ি কাঞ্চনপুর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রাইভারের থানাতে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। গাড়িটা কোথা থেকে আছে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায়, সেটা হলো আগরতলার দিকে থেকে আসছিল, ওকে বলা হয়েছিল গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য। স্যার, আনুমানিক বাজার মূল্য কত হবে কালো বাজার? বাজার মানে বাজার মূল্য কালো বাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স। বাজার মূল্য প্রায় 3 লাখ টাকার মতো হবে। দেখো না যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায়, সেটা হলো আগরতলার দিকে থেকে আসছিল, ওকে বলা হয়েছিল গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য। স্যার, আনুমানিক বাজার মূল্য কত হবে কালো বাজার? বাজার মানে বাজার মূল্য কালো বাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স। বাজার মূল্য প্রায় 3 লাখ টাকার মতো।